মায়ের সাপকে অনেকেই নাকি স্বচক্ষে দেখেছেন। শোনা যায় বহু গাড়ির ড্রাইভাররা রাস্তা থেকে যাওয়ার সময় রাস্তার ধারে একটি বাচ্চা মেয়ের রূপে মাকে দেখেছেন। মায়ের চলাফেরা রাস্তা আটকানোয় মন্দিরের পাশের কারখানাটি এখনো অসম্পূর্ণ হয়েই পড়ে রয়েছে। জাগ্রত এই মন্দিরে দেবী বিশালাক্ষীর পূজা হলেও তার কোনো মূর্তি নেই। ইনি কি দুর্গা নাকি কালী? কে এই দেবী বিশালাক্ষী? গ্রাম বাংলার আরও এক প্রাচীন এবং অলৌকিক ঘটনা সম্পন্ন এক মন্দিরে আপনাদের স্বাগত জানাই। আজ উপস্থিত হয়েছি সিঙ্গুরে অবস্থিত পুরুষোত্তমপুরে বন বিশালাক্ষী মন্দিরে। এই মন্দির সম্পর্কে বিভিন্ন অলৌকিক ঘটনা শোনা যায়। কি সেই সমস্ত অলৌকিক ঘটনা, কিভাবে এই মন্দিরে আসবেন এবং এই মন্দির সম্পর্কে বিভিন্ন খুঁটিনাটি তথ্য থাকবে এই ভিডিওতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি সুমন বিশ্বাস এবং আপনারা দেখছেন টুরিস্টোলজি। কলকাতা থেকে রেলপথে আসতে হলে হাওড়া স্টেশন থেকে তারকেশ্বর, গৌঘাট অথবা আরামবাগ লোকাল ট্রেনে সিঙ্গুর স্টেশন নেমে স্টেশনের দক্ষিণ দিকে এসএন মল্লিক রোড থেকে টোটো বা অটোতে পুরুষোত্তমপুর ব্রাহ্মণপাড়া আসতে হয়। সেখানেই বৈদ্যবাটি তারকেশ্বর রোডের পাশে দেবী বিশালাক্ষীর মন্দির। প্রাচীন বটবৃক্ষকে বা পাশে রেখে এগিয়ে গেলে মা বিশালাক্ষীর মন্দিরকে ভগ্নপ্রায় অবস্থায় দেখে প্রথমেই একটা প্রশ্ন জাগবে, কেন এই মন্দির এখনো সংস্কার করা হয়নি? এর কারণ হিসেবে শোনা যায়, দেবীর স্বপ্নাদেশে এই মন্দির সংস্কার করা যায় না, তাতে দেবী রুষ্ট হন। অনেকেই নাকি এই মন্দির সংস্কার করার চেষ্টা করেছেন, কিন্তু কেউ সফল হয়নি। মন্দির সংস্কারের জন্য বহুবার বহু জায়গা থেকে লোক এসেছে, সংস্কার করতে এসে তারা সংস্কার করতেও পারেনি। মানে আমার বললাম না, আমার বড় যেটু সনন্দ কুমার মুখার্জি আজকে লেট, তো উনি মারা গেছেন। তো ওনার মুখ থেকে শোনা যে তারকেশ্বরের প্রতিষ্ঠাতা যে ইনি ছিলেন, যে মন্দির যে, তো উনি একটা টাইমে এসে চেষ্টা করেছিলেন যে বালি সিমেন্ট পাথর তৎকালীন যে এতে ফেলে তৈরি করব। তো ওনাকেও স্বপ্নাদেশ দেয় যে আমি যে অবস্থাতে রয়েছি, যে এতে আছি, সেই অবস্থাতেই আমি থাকব, আমার কোনো কিছু করার দরকার নেই। মন্দিরের সামনে বৈদ্যবাটি তারকেশ্বর রোডের উপর থেকে গাড়ি নিয়ে যাওয়া বহু ড্রাইভার নাকি মাকে একটি বাচ্চা মেয়ের রূপে দেখেছেন। এখানে লোকমুখে প্রচলিত অনেক ড্রাইভার আছে, লরির ড্রাইভার মাকে দেখেছেন, মা হাঁটাচলা করছে বাচ্চা মেয়ে হিসাবে, মা যান চান করতে যান, এখানে পুরো পাড়াকে মা নিজের সকলকে রক্ষা করছেন এইভাবে। শোনা যায় মা মন্দিরের নিকটেই এক পুকুরে স্নান করতে যেতেন, কিন্তু মায়ের চলাফেরার রাস্তা আটকে এক কারখানা নির্মাণ করার চেষ্টা করলেও সেই নির্মাণ এখনো পর্যন্ত কেউ সম্পূর্ণ করতে পারেননি। অনেকেই দাবি করেছেন দেবীর সাপকে বিচরণ করতে তারা স্বচক্ষে দেখেছেন। মাকে এখানে সবাই দেখেছেন, মায়ের নিজস্ব একটি সর্প রয়েছে, যে সাপ আছে সেটাকে শীতকালে অনেকেই আমরা লক্ষ্য করেছি, দেখতে পেয়েছি যে ওটা মায়ের মন্দিরের মানে মাথায় চালে থাকেন, তো দেখা সবাইকে তো সবাই দেখতে পায় না। এক গ্রামবাসীর মুখে শুনলাম তিনি ছোটবেলায় স্বচক্ষে দেবী বিশালাক্ষীকে দেখেছিলেন। আমি এই বেরিয়েছিলাম দুপুরবেলায়, প্রায় দুটো আড়াইটার সময় মা এলো সামনে, পুরো বসন্ত মতন মুখ, আমি মাকে নমস্কার করে চলে এলো, মা মিলিয়ে গেল। তবে জাগ্রত এই মন্দিরে দেবী বিশালাক্ষীর কোনো মূর্তি নেই, তিনি পূজা হন একটি শিলারূপে। তবে এক সময় দেবীর মূর্তি ছিল। লোকমুখে পরিচিত মায়ের মূর্তি আমরা জানতাম, যে মায়ের মূর্তি শুনেও ছিলাম যে ছিল। এবার কী কারণবশত মাকে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি কেউ হয়তো এমন কেউ ছিল যে মূর্তির নিরঞ্জন করা হয়, আমরা যেটুকু যদি মাকে তুলে নিয়ে গিয়ে পাশের যে মায়ের পুকুর রয়েছিল সেখানে দিয়ে দেওয়া হয়েছিল।
তো তারপর থেকে মা স্বপ্নাদেশ দেন আমি যে অবস্থায় যেভাবে আছি সেইভাবেই আমি এখানে থাকবো। সামনে যে মায়ের পুকুর নিজস্ব রয়েছে, তো সেখান থেকে মাকে আর তোলা যায়নি। পরবর্তীকালে মা ওখানে এই শিলাখণ্ডতে হিসেবে পূজিত হন। মায়ের মূর্তি আর কোনোরকমভাবে ওখান থেকে তুলে বা উদ্ধার করে কোনো কিছু করা যায়নি, মা ওখানেই রয়েছেন। মায়ের প্রতিষ্ঠিত পুকুরে মা বসবাস করছেন। কিন্তু কে এই দেবী বিশালাক্ষী? ইনি কি দুর্গা নাকি মহাকালী? বিশালাক্ষী অর্থাৎ বিশাল অক্ষি বা চোখ, যিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে তার দিব্য চক্ষু দিয়ে দেখতে পান। দেবী বাসলী চণ্ডী বিশালাক্ষী নামেও পরিচিত। মুকুন্দ মিশ্র রচিত বাসলী মঙ্গলে কবি এই দেবীকে রঙ্গিনী, চণ্ডী, ত্রিপুরা সুন্দরী, এমনকি পার্বতী নামেও উল্লেখ করেছেন। তার মতে বাসলী ও দুর্গা একই, জায়গা বিশেষে দেবী মহিমা প্রকাশের কারণে ভিন্ন রূপে আবির্ভাব মাত্র। দেবী কালীও মা দুর্গারই রূপ, তাই যে দুর্গা সেই কালী এবং সেই দেবী বিশালাক্ষী। জনশ্রুতি অনুসারে স্থানীয় এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ একজন তন্ত্র সাধকের সাহায্য নিয়ে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এই এলাকার মধ্য দিয়ে একদা বয়ে যেত সরস্বতী নদী। নদীপথের যাত্রী ও নাবিকরা নিরাপদ যাত্রার প্রার্থনা করে পূজা দিতেন দেবীর কাছে। উত্তরাধিকার সূত্রে মন্দিরের পূজার্চনা ও দেখাশোনার দায়িত্ব বর্তমানে মুখোপাধ্যায় পরিবারের। উঁচু ভিত্তিবেদীর উপরে প্রতিষ্ঠিত চারচালা শৈলীর দক্ষিণমুখী এই মন্দির তিন খিলানের দ্বার বিশিষ্ট ছিল, যার মধ্যে দুইটি খিলান এখন বন্ধ। মন্দিরের গর্ভগৃহের একমাত্র প্রবেশদ্বারের কাঠের দরজাটি সুন্দরভাবে চিত্রিত। এর দুই পাশে দুইটি কারুকার্য মণ্ডিত স্তম্ভ এবং উপরে টেরাকোটার ফুলের নকশা আছে। মন্দিরের সামনের অংশ টেরাকোটার অলঙ্করণে সমৃদ্ধ। তবে শিখর দেশে আগাছার বৃদ্ধিতে মন্দিরের ভবন ও টেরাকোটার অলঙ্করণ অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। মন্দিরের অভ্যন্তরে কোনো দেবী মূর্তি নেই। একটি পিতলের ঘটে দেবী বিশালাক্ষীর পূজা হয়। দেবী বিশালাক্ষী মহাকাল এবং কালভৈরবের প্রতীক হিসেবে তিনটি পাথরখণ্ড আছে ঘটের পাশে। তাছাড়া মন্দিরের মধ্যে আছে পঞ্চমুণ্ডীর আসন। মন্দিরের ভিতরে আলোর ব্যবস্থা নেই। জনশ্রুতি রয়েছে দেবীর স্বপ্নাদেশে এই মন্দিরের ভিতরে শুধু মোমের বাতি আর প্রদীপ জ্বালানো হয়। মন্দিরের সামনে রয়েছে বলির বেদী, তবে একমাত্র দীপান্বিতা অমাবস্যার কালী পূজায় শুধুমাত্র মানসিকের ক্ষেত্রেই বলি হয়। মন্দিরের পিছন দিকে একটি পুকুর রয়েছে যেটিকে মায়ের পুকুর বলা হয়। মন্দিরের ঘাট নেমে গেছে এই পুকুরে। মন্দির চৌহদ্দির মধ্যে রয়েছে তারকেশ্বরগামী যাত্রীদের বিশ্রামস্থল। কার্তিক মাসের শ্যামা পূজা ও দীপাবলি উপলক্ষে এখানে জাঁকজমকের সাথে পূজা হয়। ভক্তদের সমারোহে এবং সাজসজ্জায় মন্দির প্রাঙ্গণ মেতে ওঠে। দুপুর ১২টার মধ্যে এলে পুজো দেওয়া যায়। এই মন্দিরের কিছু দূরেই রয়েছে মা শারদার স্মৃতি বিরচিত সিঙ্গুর ডাকাত কালীবাড়ি। জাগ্রত এই ডাকাত কালীবাড়িতে একসময় ডাকাতরা নরবলি দিত। গ্রাম বাংলার আনাচে কানাচে এমনই কতই না জাগ্রত মন্দির ও তার মহিমা প্রচারের আলোর বাইরে রয়ে গেছে। সেই সমস্ত অজানা অচেনা মন্দিরের অনুসন্ধান চলতেই থাকবে।
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি বেড়াতে ভালোবাসেন আর এমনই ভিডিও আবারও দেখতে চান, তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করবেন, যাতে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছয়। তো ভিউয়ার্স, ভিডিওটি আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওয়।